আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে আরও দুইজনের অপারেশন হয়েছে, তো এই হচ্ছে তাদের বর্তমান অবস্থা। টোটাল ব্যান্ডেজ করা আছে, দুইজনেরই গ্রেড থ্রি বেশি ছিল যাদের স্কিন রিডাকশনের প্রয়োজন হয়েছে। সো এখন ওনারা ফুল ফিট, অপারেশনের কিছুক্ষণ পরই একদম সুস্থ আছে, দেখতেই পাচ্ছেন বসে আছে। তো তাদের কী অবস্থা, কী অনুভূতি আমরা ওনাদের থেকে একটু জানার চেষ্টা করব। ভাই প্রথমে আপনি বলবেন আপনার নাম, ঠিকানা এবং বর্তমান আপনার অবস্থা কেমন। আমার নাম সুমন, আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। আমি আমার মামার মাধ্যমে এইখানকার খবরটা জানতে পারি। জানতে পারার পর দেখলাম এখানের কাজগুলো অনেক ভালো, তারপর এখানে চলে আসছি। তারপর এই যে এই তো মানে সার্জারি করা হলো, সার্জারি ডাক্তারদের ব্যবহার খুব ভালো, অনেক ভালো দেখলাম আজকে। তো আজকে এই পর্যন্ত এতটুকু হয়েছে। আমি বয়স কত আপনার? বয়স 17। একটু জোরে বলতে হবে। বয়স 17। 17 বছর না? হ্যাঁ হ্যাঁ। আপনার পেশা কি করেন? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট। আপনার মামার মাধ্যমে জানলেন, আপনার মামা কি কি করেন বা ওনার মাধ্যমে কিভাবে জানলেন? আমার মামা প্রথমে এই অপারেশনটা করানোর পরে আমাকে বলে, তারপর আমার শুনে ভালো লাগছে, তারপর আমি মামার মাধ্যমে আসি এখানে। ও আচ্ছা, আপনার মামাও করছে? জি জি, আমার মামাও করছে। আপনার মামা কবে করছে, ওনার রেজাল্ট কেমন? আমার মামা প্রায় 2 সপ্তাহ আগে করছে, 20-21 দিন হবে, 2-3 সপ্তাহ। আচ্ছা, ওনার ফলাফল কেমন দেখছেন? ওনার ফলাফল খুবই ভালো, আমি দেখলাম অনেকই ভালো। আচ্ছা, মূলত ওনাকে দেখেই আপনি এখানে অপারেশন করতে আসছেন? জি জি, ওনাকে দেখে আমি এখানে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে যেহেতু অপারেশন হয়েছে, আজকে তো অনেক বেশি কিছু বোঝার নাই, তো কয়েকদিন যাক আপনি আর একটা ভিডিও দিয়ে আমাদের একটু জানিয়ে দিবেন কেমন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের আরও একজন ভাই আছে, উনিও আজকে অপারেশন করছে, বর্তমানে ওনার টোটাল ব্যান্ডেজ করা। তো ওনার থেকে একটু জেনে নেব যে বর্তমানে ওনার কেমন লাগতেছে বা ওনার অনুভূতিটা কেমন। ভাই একটু বলবেন। আমি মেহেদি হাসান, বাসা মাদারীপুর। তো আমি শাকিল ভাইয়ের খবর পাইছি প্রায় আরও 1 বছর আগে। তো বাংলাদেশ তো এমনিতেই চিটার বাটপারের দেশ, এই জন্য ভাইকে অনেকদিন ধরে আমি নজরে রাখছি, দেখছি যারা অপারেশন করছে তাদের কী অবস্থা এসব দেখা। পরে যখন কনফিডেন্ট ফিল করছি তখন টাকা পয়সা জমাইয়া এই যখন অপারেশনটা করাই ফেলাইলাম। তো আমার সাইজ তো অনেক বড়ো ছিল, গ্রেড 3+। প্রথমে একটু টেনশনেই ছিলাম যে কী অবস্থা হবে। তো এখন যা দেখলাম স্যাররা যা আছে, একজন তো আছে আমাদের এই কামাল স্যার, আর একজন আছে কি যেন নামটা, মাসুদ মৃধা স্যার, মাসুদ স্যার। আবার সিনিয়র নার্সরা আছে, তারাও দেখলাম অনেক অভিজ্ঞ। তো প্রাথমিক ফলাফলে অনেক খুশি, এখন দেখি এরপরে কি হয়। আচ্ছা আচ্ছা, আপনার গ্রেড 3 বেশি ছিল, আপনার কি স্কিন রিডিউস করার প্রয়োজন পড়ছে? হ্যাঁ, আমার স্কিন রিডিউসও করছে। স্কিন রিডিউস করছে। আপনার কাছে কোনো ফটো আছে অপারেশনের পরবর্তী? হ্যাঁ ফটো আছে, আমি ফটো ভাইকে দিয়ে দিব, আমাদের একটু একটু দেখান। তো এই হচ্ছে ভাইয়ের অপারেশনের পরের অবস্থা। আমি ফটোগুলো ভিডিওতে বা পরে কোনো ভিডিওর মাধ্যমে এবং আমার গ্রুপেও দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছি মাশাআল্লাহ বেশ ফ্ল্যাট হয়ে গেছে। আপনার আগের কোনো ছবি আছে ভাই? হ্যাঁ ভাই, আগের ছবি আছে, একটু দেখান। এটা আমার পূর্বের ছবি। তো প্রাথমিক রেজাল্ট অনেক ভালো আছে। আপনার তো বেশ বড় সাইজ ছিল দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে আপনার মোটামুটি ভালো লাগতেছে এই ছবি দেখে? যাক আলহামদুলিল্লাহ, বেশ ভালো অবস্থানে আছেন আপনি, ঠিক আছে। তো বা আপনার এই যে এখানে ডক্টররা তাহলে মোটামুটি ভালো কাজ করছে আপনি মনে করতেছেন? ডক্টররা অনেক কেয়ারিং। আমি তো প্রথমে যা ভাবছি বাংলাদেশের ডক্টরদের যে অবস্থা, কিন্তু এই জায়গায় যা দেখলাম ডক্টর অনেক কেয়ারিং, তারা অনেক কেয়ার করে এই অপারেশনগুলো করছে। হ্যাঁ, আসলে অনেকেই তো নতুন আছে, করতে চায় বা তারা জানে না কিভাবে কি করবে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো ভাই তেমন টেনশনের কিছু নেই, কারণ আমরা তো আজকে দুজন একসাথে অপারেশন করলাম। তাদের যে ব্যবহার আর যেইভাবে অপারেশনগুলো করছে, আমার মনে হয় না এতে ভয় পাওয়ার কিছু আছে। ভয় পাওয়ার কিছু আছে? গাইনোকোমোসিয়া এমনিতেই মোটামুটি একটা রিস্ক ফ্রি অপারেশন, তেমন সিরিয়াস কিছুও না। তো করে ফেলান, ভালোই হবে। যাক ইনশাআল্লাহ, আপনাদের অবস্থা নিয়েই আছে, আশা করি সামনে আরও ভালো একটা ফলাফল পাবেন। ঠিক আছে।